মর্নিং, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নিউ ব্লগে সকলকে স্বাগত এবং আমার অনেক অনেক ভালোবাসা পরিবারের তরফ থেকে। তোমরা আমার সাথে থেকো। এখন বাজে প্রায় 6টা, তো আমি আজ সকাল সকাল উঠে পড়েছি। তোমাদেরকে আজকে পুরোটা দিন কি করব সেটাই শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো। এই যে ওকে দেখছো, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ওর উঠতে একটু দেরি হয়, মোটামুটি 7টা বেজে যায়। তো আমার ছেলেরাও তাই, উঠতে একটু দেরি করে। তো তারপরে ও মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। সকালে প্রচুর কাজ রয়েছে, ঘর মোছা, ছাদ দেওয়া, বাসন মাজা, এমনকি রান্নার কোনো চাপ নেই, কারণ আমার দেওরের বাড়িতে আজ কালী পুজো, তো সেখানে আজ নিমন্ত্রণ, আর সেখানে আমরা সবাই যাব দুপুরবেলা। তো তোমরাও সাথে থেকো। এবার মাকে বরণ করা হচ্ছে, তারপর ঠাকুর বিসর্জন দিয়ে নতুন ঠাকুর তোলা হবে বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে মায়ের যে গহনাগুলো পরানো ছিল সেগুলোকে খুলে নেওয়া হচ্ছে। আবার নতুন যখন মা আসবে তখন তাকে পরিয়ে দেওয়া হবে। আমার জায়ের ছেলে দেখো এখানে কাঁসর বাজাচ্ছে। জানো তো মায়ের মূর্তি আমাদের বাড়িতে সারা বছরই থাকে। আগে মায়ের পুজো জাঁকজমক করে বছরে একবারই দেওয়া হতো। আগে রাত্রে পুজো হতো আর সকালবেলায় বিসর্জন দেওয়া হতো। কিন্তু মা একদিন স্বপ্নাদেশ দেন যে আমি বাড়িতে থাকতে চাই। তারপর থেকে মায়ের মূর্তি কিন্তু সারা বছরই বাড়িতে থাকে। বছরের শেষে একবার পুজো দিয়ে নতুন মূর্তি তোলা হয়। ঠাকুর ঘরটা সিঁড়ির ওপরে থাকায় নামাতে একটু কষ্ট হয়। তো যাই হোক, ঠাকুরটা নামিয়ে নেওয়া হয়েছে। এবার বিসর্জনের জন্য সবাই রেডি হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আর পাশে একটা জলাশয় আছে, তো সেখানে মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হবে। আর মায়ের কাছে আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে এবং সুস্থ জীবনযাপন করে আর সবাইকে শুভ বুদ্ধি দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দেওর আর আমার বড় ছেলে মিলে ঠাকুর বিসর্জন দিচ্ছে। তো ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আর এদিকেও মায়ের মূর্তি চলে এসেছে। নতুন মায়ের মূর্তিকে ধূপ প্রদীপ দেখিয়ে বরণ করে নিচ্ছি। তারপর মাকে ঢাক বাজিয়ে ঘরে তোলা হবে। মায়ের মূর্তি ঘরে তোলা হয়ে গেছে। আর এদিকে ঠাকুর মশাইও পুজো শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মূর্তি দেখতে কত সুন্দর লাগছে। এদিকে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর আমরা অন্যদিকে ঠাকুরের জন্য মানে মায়ের জন্য ভোগ তৈরি করছি, আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো তোমরা সবাই দেখতে থাকো। আমরা ফলের ভোগগুলো রেডি করে নিয়েছি আর অন্যদিকে ঠাকুর মশাই সংকল্প করবে, সেই জন্য আমার শাশুড়ি মাকে বলছে। আর দেখো এই ফুলগুলো আমাদের এই গাছের ফুল, টাটকা টাটকা জবা, আর এই সমস্ত ফুলগুলো আমাদের এই গাছের। সংকল্প শুরু হয়ে গেছে। আর যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর উনি সংকল্প করবেন। মাধব হৃদি শান্তি সাধব নম মাধব নম মাধব। তোমরা দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, তো তোমরা সঙ্গে থেকো আর পুজো পরিক্রমাটা তোমরা দেখো। এবার আমরা যাব নিচের দিকে, সেখানে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, ওখানে গিয়ে দেখাই তোমাদেরকে। আর এখানে আমার ননদ সবজি কাটছে, বেগুন আলু কাটা হয়ে গেছে, টমেটোটা কাটছে। আর এদিকে আমার যা বেগুনে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর মশাই বললো ফুলগুলো একটু ছিঁড়ে দাও, সেই জন্য আমি ফুলগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। সিলিন্ডারটা ভালো করে লাগিয়ে দাও যেন কোনো অসুবিধা না হয়, ওরা রান্না করবে তো লিকেজ না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেগুন কেটে নেওয়া হয়েছে, আলু কেটে নেওয়া হয়েছে, কপি আর টমেটো কেটে নেওয়া হয়েছে। এবার রান্নাটা বসিয়ে দেবে। আমার যাকে বললাম কড়াই কী লাগিয়ে নিচ্ছ, তো ও বলল
যে বাসন মাজার সাবান একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে মানে মাজার সময় যে উপরে তেলটা পড়ে সেটা খুব সহজে উঠে যাবে, তো সেই জন্য এই সাবানটা বুলিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, তো আমাদের একটা দুষ্টু বাচ্চাকে দেখাচ্ছি, তো দেখো ওখানে তো খুবই দুষ্টু। তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্না শুরু হয়ে গেছে, তো তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। ও আমার ননদ বলল যে প্রথমে বেগুন ভাজাটা ভেজে নেব, তো বেগুনটা প্রথমে দিয়ে দিচ্ছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দাও না, একদম ধুমে উঠে গেল, তো একটু কমিয়ে দাও। কি গো বেগুনগুলো তো পুড়ে গেল, আজ রান্নার খুব টেস্ট হবে। ননদ ভীষণই লজ্জা পেয়ে পালিয়ে গেল, সেই জন্য আমাকে একটু রান্না করতে হচ্ছে। আমার শাশুড়ি মা পুজোর জোগাড়ের জন্য আমাকে ডাকছে, তো আমার ননদকে রান্না করতে বলে আমি উপরে চলে গেলাম। এখানে পুজোর সময় তো অনেক কাজ থাকে, তো কাপড় দিয়ে ঢাকতে হবে এখন, তো এখানে চক্ষুদান আর ভোগ দেয় এখন, তাই এখানে একটা কাপড় দিয়ে ঢাকার দরকার হয়, সেই জন্য আমাকে ডাকছিল আর কি। ঠাকুর ঘরে দেওয়ার বসে ঘন্টা বাজাচ্ছে আর শাশুড়ি মা ঠাকুরের সামনে বসে আছে, তো চলো আমরা এখন নিচে যাই। এখন আমরা নিচে চলে এসেছি, দেখো এরা দুজন বদমাশি শুরু করে দিয়েছে, আর ওদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তো তোমরা জানো তো। চলো ওরা কী কী রান্না করছে আজ জেনে নেওয়া যাক। দর্শক বন্ধুদেরকে বলো কী কী রান্না হচ্ছে আজকে। বেগুন ভাজা, আলুর দম, চাটনি আর খিচুড়ি আর পায়েস। এধারে দেখো আলু কষানোটা হয়ে গেছে। এখন আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি আর এখন আরতি শুরু হবে, তোমরা দেখো। আরতি করা প্রায় শেষ হয়ে গেছে, এবার যজ্ঞটা শুরু হবে, তোমরা দেখতে থাকো। ঠাকুর মশাই দেখো খুব সুন্দর করে যজ্ঞ কাঠ সাজাচ্ছে, আর এখানে যজ্ঞ কাঠের জন্য তোমরা তো জানোই বেলকাঠ, শালকাঠ, কুলকাঠ এগুলো লাগে। তো যজ্ঞটা সাজানোর পর এবার পাটকাঠি দিয়ে যজ্ঞতে আগুন দেওয়া হচ্ছে। তোমরা সম্পূর্ণ যজ্ঞটা দেখো, আর যারা মায়ের ভক্ত হয় তারা কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবে। পুজো শেষ, এখন পুজোর শেষে যেটা হয় আর কি পুষ্পাঞ্জলি, তো পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, তো সবাই যারা যারা উপস্থিত ছিল তারা তারা এখানে পুষ্পাঞ্জলি মন্ত্র বলছে আর পুষ্পাঞ্জলি দিচ্ছে। হ্যালো গাইস, তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমার দেওর, এর বাড়ি হলো সেখানে আমরা উপস্থিত হয়েছি, আর এটা আমার দেখো এখানে প্রসাদ গুলো নিয়ে আসা হয়ে গেছে ঠাকুর ঘর থেকে, এবার প্রসাদ গুলো বিতরণ করে দেওয়া হবে। দেখতে পাচ্ছো রাত্রিরে অনেকটা রাত্রি হয়ে গেছে আর চারিদিক পাশটা অন্ধকার হয়ে গেছে, আর খিচুড়ি রান্নার ভারটা আমার ওপর পড়েছে। খিচুড়িটা শেষের দিকে হচ্ছে, তার কারণ হচ্ছে খিচুড়ি গরম গরম খেতে বেশি ভালো লাগে, সেই কারণে খিচুড়িটা শেষের দিকে বসিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রান্না কমপ্লিট, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার যা পরিবেশন করছে আর সবাই বসে গেছে খেতে। বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়ি খাচ্ছি, তো আজকের ব্লগ
ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেশের মাঝে মাঝে